নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আপনারা তো নিশ্চয়ই ছাদে ছাদ ভর্তি গাছ, শীতের গাছ বসিয়েছেন, উপযুক্ত সেই রকম জলও দিচ্ছেন, সারও দিচ্ছেন, কিন্তু গাছের ঠিক মতন বৃদ্ধি হচ্ছে না, বা ফুল হচ্ছে না, বা ফুলের সাইজ ঠিক মতন বড় হচ্ছে না, বা ফুলের সংখ্যা কুড়ির সংখ্যা খুব কম। তবে আজকে আমি যে ফার্টিলাইজারটি, তরল লিকুইড ফার্টিলাইজারটি আমি আপনাদের সামনে প্রয়োগ করে বা তৈরি করে দেখাবো, সেটা আশা করি আপনাদের অনেকটাই উপকারে লাগবে। দেখুন বন্ধুরা, এই তো আমাদের রান্না করার প্রতিদিনে যে সবজিগুলো, আমি এইগুলো কি করি, আপনারাও নিশ্চয়ই করেন, এই রকম জলে ভিজিয়ে রেখে দেন, তারপরে সেইগুলোকে তুলে আপনারা রান্না করেন। এইখানে আমি কি কি আছে দেখুন, আজকে আমি যেটা রান্না করব, এখানে কাঁচা কলা আছে, শিম আছে, উচ্ছে আছে, আলু আছে, মূলো আছে। এইগুলো আমি কিছুক্ষণ, আমি আধ ঘন্টার মতন এটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। কারণ বন্ধুরা, এই উচ্ছে, এই সবজিগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে। এই উচ্ছের মধ্যে আছে বন্ধুরা ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, জিঙ্ক সহ বিভিন্ন রকম ভিটামিন ও খনিজ উপাদানে এগুলো ভরপুর। এটা আমাদের গাছে নানা ধরনের উপকারে লাগতে পারে। আর বন্ধুরা কাঁচা কলা, এই কাঁচা কলাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়া থাকে এনজাইম, ভিটামিন এ, বি, সি, ম্যাগনেশিয়াম, ফসফেট, ক্যালসিয়াম। আর এই মূলতেও আছে এ, বি, সি, পাশাপাশি ফসফরাস, সোডিয়াম আছে। এটা এক্সট্রা একটা জিনিস আছে বন্ধুরা, সেটা হচ্ছে সোডিয়াম, সেটা আমাদের গাছের পক্ষেও খুব ভালো। এবং ম্যাগনেশিয়ামও আছে, ক্লোরিনও আছে। বন্ধুরা এই সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, গাছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে। বন্ধুরা তারপরে যেটা বলবো সেটা হচ্ছে আলু। এই আলু হচ্ছে পটাশিয়াম, ভিটামিন বি সিক্স, সি, ফাইবার, ভিটামিন এ, আয়রন, অ্যান্টিঅক্সাইড, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা আমাদের গাছের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক করবে। এছাড়া এই শিম তো প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ফাইবার আছে, ভিটামিন মিনারেল থাকে। শিমের এই পুষ্টিগুণগুলি রোগ প্রতিরোধের ক্ষমতা শুধু বাড়িয়ে দেয় না, রোগকে গাছ থেকে বিতাড়িত করে। তাই এইগুলো, এই জলটা যদি আমরা ফেলে না দিয়ে সরাসরি গাছের গোড়ায় প্রয়োগ করি, তাহলে দেখবেন আমার মতন এইরকম আপনারা এইরকম গাছে প্রচুর পরিমাণে কুড়িও পাবেন এবং গাছও থাকবে হেলদি। তাই আপনারা এই জলটা কোনো রকমে ফেলে দেবেন না। আমি প্রত্যেক দিন কোনো না কোনো গাছে এই জলটা আমি প্রয়োগ করি। এইভাবে আপনারা এটা পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন। তবে অবশ্যই গাছের গোড়ার মাটি যদি ভিজে থাকে আপনারা এটা প্রয়োগ করবেন না, গাছের গোড়ার মাটি শুকনো থাকলে তারপর ব্যবহার করবেন। আর একটা দ্বিতীয় পদ্ধতি যেটা আমি দেখাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে এই সমস্ত সবজির খোসাগুলো, এইটাও আপনারা এইটা ইয়ে করতে পারেন, ব্যবহার করতে পারেন। এটাতে এই জল দিয়ে, এক লিটারের মতন জল দিয়ে, এখানে আছে আমার দু মুঠো সবজির খোসা, এটাও আপনারা এক ঘন্টা রেখে দিয়ে এই জলটাও আপনারা সরাসরি গাছের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন। আমি যে এই জলটা দেখালাম বন্ধুরা, এটা সমস্ত রকম গাছে আপনারা ব্যবহার করতে পারবেন, ইনডোর প্ল্যান্ট থেকে আরম্ভ করে আউটডোর সমস্ত রকম গাছে আপনারা ব্যবহার করতে পারবেন। তাই বন্ধুরা এই জলটা ফেলে না দিয়ে আপনারা সমস্ত রকম গাছে প্রয়োগ করুন। এরকম ইনডোর প্ল্যান্ট গাছেও আপনারা দিয়ে দিতে পারেন। তাই যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন, নিশ্চয়ই তাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা সম্বন্ধিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা এইরকম এই ফেলে দেওয়া সবজি জলটা ফেলে না দিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করুন, দেখবেন গাছ থাকবে হেলদি, প্রচুর কুড়ি হবে, গাছের পাতা থাকবে সবুজ সতেজ এবং দ্রুত বৃদ্ধিও হবে। আপনারা ছাদে প্রচুর প্রচুর শীতের গাছ বসান এবং অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।